দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের 43তম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ক্রীড়া ভাষ্যকার শামসুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি, দ্য গ্লোরিয়াস পাস্ট অফ বাংলাদেশ ফুটবল। আমাদের ফুটবলের একটা চমৎকার সোনালি অতীত ছিল এবং সেই সোনালি অতীতের উপর ভর করে আমাদের বর্তমানের ফুটবল এবং ভবিষ্যতের ফুটবল এগিয়ে যাবে, সেইটাই ছিল আমাদের প্রত্যাশা। এই চমৎকার বিষয়টিতে এবং সমসাময়িক ফুটবল প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আমাদের ভার্চুয়াল স্টুডিওতে দুজন গুণী মানুষকে পেয়েছি। শুরুতে পরিচিত হব তাদের সঙ্গে। স্ক্রিনের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি নীল শার্টে অত্যন্ত পরিচিত মুখ, গণমাধ্যম কর্মী, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট আরিফুর রহমান বাবু। স্বাগত জানাচ্ছি বাবু ভাই। ধন্যবাদ শামসুল ভাই, আপনাকে কেমন আছেন? জি ভালো। এরপরে আছেন লিভিং লিজেন্ড, বাংলা ক্রীড়া ধারাভাষ্যের ক্ষেত্রে একজন উজ্জ্বল নক্ষত্র, এখনো যার সান্নিধ্য আমরা প্রবল ভাবে পাচ্ছি, আলফাজউদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি আলফাজ ভাই। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া, ভালো আছি এখনো পর্যন্ত, এটাই সবচেয়ে বড় কথা। সুস্থ থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেটা আল্লাহ রহমতে এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি। আশা করি যারা আমাদের সাথে আছেন তারা আমাদের সাথেই থাকবেন, ভালো কিছু আলোচনা করার চেষ্টা করব। ডেফিনেটলি। এবং একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে রেডিও ভূমির নিয়মিত আয়োজন দুপুর 1টা থেকে 1:30 খেলায় খেলা যে অনুষ্ঠানটা হতো, কারিগরি ত্রুটির কারণে আমরা সেইখানে যুক্ত হতে পারিনি। বাবু ভাইকে সেখানে অতিথি করে আজকে নিমন্ত্রণ করেছিলাম, তো আমরা এই স্লটটা নষ্ট করতে চাইনি। সাথে আলফাজ ভাইকে ডেকে নিয়ে সমসাময়িক এই ফুটবল প্রসঙ্গে আলোচনা করবার জন্য আমরা হাজির হয়ে গেছি শামসুল ইসলাম ফেসবুক আইডি থেকে। বন্ধুদের অনুরোধ জানাবো, আপনারা ওয়াচ পার্টি স্টার্ট করুন, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার ব্যবস্থা করে দিন। ফুটবল নিয়ে এই দুজন ব্যক্তিত্বের অনেক অনেক অভিজ্ঞতা, অনেক কাছ থেকে দেখেছেন আমাদের ফুটবলের রমরম অবস্থাটা, তো সেই স্মৃতি রোমন্থন তারা করবেন। এবং খুব সম্প্রতি কাজী সালাউদ্দিন যে বললেন আমাদের সোনালি অধ্যায় নাকি ছিল না ফুটবলে, আমরা কি সমস্ত ইউনিভার্সিটি টিম, এ দল, বি দল, সি দল এগুলোর সাথে খেলে জিতেছি, এই কথা করে নিজেই ফুটবল প্রতিভাকে তিনি ভুলুণ্ঠিত করেছেন বা কটাক্ষ করেছেন, সমালোচিত করেছেন। আলফাজ ভাই, ফ্লোরটা শুরুতে আপনার কাছেই দিচ্ছি, আপনি বলুন যে আমাদের ফুটবলের সোনালী অধ্যায়টা আসলে কতটা গ্লোরিয়াস ছিল। ধন্যবাদ তোমাকে শামসুল। ফুটবল বাংলাদেশে আমার মনে হয় আমার জন্মের আগে থেকেই পরিচিত একটা খেলা ছিল, এবং আমি ছোটবেলায় যখন আর কি স্কুলে যাওয়া শুরু করলাম তখন আমিও ফুটবল খেলা দিয়ে কিন্তু শুরু করেছি খেলা, তখনও ক্রিকেট খেলার প্রচলন কিন্তু খুব বেশি ছিল না। সুতরাং ফুটবলটাকেই আমরা আমাদের একমাত্র বা প্রধান খেলা হিসাবে আমরা তখন নিতাম এবং প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতামূলক খেলা হিসাবে সেটাই কিন্তু বিবেচিত হতো, এবং সেই সময় আমরা ইন্টার স্কুল ফুটবল খেলেছি, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, এবং এক স্কুলের সাথে আরেকটি স্কুলে যখন খেলা হতো তখন কিন্তু চরম উত্তেজনা হতো, সেই ম্যাচ জেতার জন্য আমরা যথেষ্ট কৌশল আঁটতাম, প্র্যাকটিস করতাম, সেগুলো সব ছিল। এবং ছোটবেলায় যখন জ্ঞান আমার হয়েছে, আমি যদি 60-এর দশকের বা 50-এর দশকের শেষের থেকে বলি, আমি 57-58 থেকে আমার বেশ মনে আছে ফুটবল খেলার কথা বলবো, বা 60-এর দশকের শুরুর কথা যদি বলি, তখন আমি 9-10 পড়ি, তখন থেকে কিন্তু আমার খেলাগুলা বেশ চোখেই ভাসছে। এবং তখন কিন্তু ঢাকায় যে খেলাগুলো হতো সে খেলাগুলো, এবং ঢাকার প্লেয়াররা কিন্তু মফস্বলে খেলতে যেতেন, আমার মনে আছে কুষ্টিয়াতে ঢাকা থেকে প্লেয়ার যে খেলতো এবং তাদেরকে আমরা হা করে চেয়ে চেয়ে দেখতাম, এবং সেই সমস্ত প্লেয়ার আমি পরবর্তীতে ঢাকায় নিজেই চলে আসি। তুমি জানো যে 65 সাল থেকে আমি নিজেই ঢাকায় বাস করছি, তার কারণ আমি লেখাপড়া করার জন্যে ঢাকাতে চলে আসি 65 সালে, এবং তারপর থেকে আমি ঢাকাতেই আছি। সুতরাং ঢাকার ফুটবল আমার চোখের সামনে কিন্তু আমি দেখেছি, এবং সেখান থেকে শুরু করি যদি তাহলে সে তখন থেকে মোহামেডান ক্লাব ঢাকার কিন্তু খুবই জনপ্রিয় এবং শক্তিশালী একটি দল ছিল, একথা বলতে হবে। তার পাশাপাশি যেটাকে আমরা এখন আউটার স্টেডিয়াম বলি, বা যেখানে এখন হকি স্টেডিয়াম হয়েছে, ভলিবল স্টেডিয়াম হয়েছে, এই সমস্ত জায়গায়, এবং রাস্তাটার ওপারেও কিন্তু ছিল, ওপারে ওয়ারি ক্লাব ছিল, ওয়ান্ডারার্স ক্লাব ছিল, এদিকে আজাদ স্পোর্টিং ক্লাব ছিল, অনেকগুলো ক্লাব কিন্তু তখন ছিল, এই ক্লাবগুলো কিন্তু খুব ঐতিহ্যবাহী ক্লাব ছিল এবং মাউন্ট স্পোর্টিং ক্লাবের সাথে বেশ ভালো টক্কর দিত। এবং সেই দলগুলোতে যারা খেলেছেন, আমি যদি তাদের কথা একবার মনে করতে চাই তাহলে বলবো যে সবচেয়ে আগে মিন্টু ভাইয়ের কথাই বলি। মিন্টু ভাই ওয়ান্ডারার্সে খেলতেন, পরবর্তীতে তিনি কিন্তু
পাকিস্তান টিমে চান্স পেয়েছিলেন। তারপরে যদি বলি নবি চৌধুরীর কথা এসে যায়, মিডফিল্ডে খেলতেন, চমৎকার একজন খেলোয়াড় আমার মনে আছে, ডিস্ট্রিবিউশন রিসিভিং খুবই ভালো ছিল, কৌশলী একজন ফুটবলার ছিলেন। কবির হয়ের কথা মনে আছে, রাইট উইং দিয়ে খেলতেন, পাকিস্তান টিমে চান্স পেয়েছিলেন এবং তিনি অসাধারণ একজন ফুটবল ছিলেন, থাই দিয়ে বল নামানো আমার আজও মনে পড়ে যায়, খুব কন্ট্রোল তার খুব ভালো ছিল এবং খুব দেখে বলটাকে তিনি দিতে পারতেন, যাকে ইচ্ছা করতেন সেখানেই দিতে পারতেন। তারপরে যদি বলি মেজর হাফিজ, তার কথাও কিন্তু মনে পড়ে যায়, তিনিও কিন্তু খুব ভালো ফুটবলার ছিলেন। দেবিনাশ নাম করে একজন ডিফেন্ডার ছিলেন, ওয়ারিসে খেলেছেন, আজ স্পোর্টিং এ খেলেছেন, পরবর্তীতে মাউন্ট স্পোর্টিং ক্লাবও খেলেছেন। আশরাফের কথা মনে পড়ে যায়, চাঁদপুরে বাড়ি, অসাধারণ ফুটবলার তিনিও ছিলেন। সাহেব আলীর কথা মনে পড়ে যায়। সুতরাং আমরা আমরা গজনবীর কথা বলতে পারি। একেবারে যদি ষাটের দশকের শেষের দিকে বলি, তখন গাজী, যশোরের গাজী ভাই যিনি কোচ হয়েছিলেন পরবর্তীতে, তার ফর্ম কিন্তু দারুণ ছিল। টিপুর কথা যদি বলি, তিনিও কিন্তু চোখে ভাসে। তো এই সমস্ত খেলা আমার মনে হয় আমরা যারা একটু পুরনো তারা কিন্তু তাদের কথা, ইন্ডিভিজুয়াল স্কিলের কথা অবশ্যই বলবো, এরকম স্কিলের পারদর্শী প্লেয়ার কিন্তু আমরা খুব কম দেখেছি এবং টিম ওয়ার্ক হিসেবেও তখন কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমার যে স্মরণ আছে, আমরা পশ্চিম বাংলা দল যখন এসেছিল তখন আমরা একটা ম্যাচ হেরেছিলাম, একটা ম্যাচ জিতেছিলাম। মান্না ভাইয়ের কথা বলতে হবে, তাজুল ইসলাম মান্না পরবর্তীতে ফুটবল ফেডারেশনের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। তারপরে রাজশাহীর জাফর ভাইয়ের কথা বলতে হবে, এরা সংগঠক হিসেবে কিন্তু অসাধারণ ছিলেন। সুতরাং সব মিলিয়ে আমাদের অতীতটা নিশ্চয়ই করে বেশ মজবুত এবং যথেষ্ট গৌরব উজ্জ্বল, এ কথা আমাকে বলতেই হবে। আনমিউট করতে হবে। বেশ কিছু দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছে, তাদের কমেন্টস গুলো নিতে চাই, তারপরে আমরা বাবু ভাইয়ের কাছে যাব। স্বাধীনতা উত্তর বাংলাদেশের একটা গ্লিমস আপনার বক্তব্যে ফুটে উঠেছে এবং সেই সময়কার তারকা ফুটবলার, তাদের স্কিল, তারা তদানীন্তন পাকিস্তান ন্যাশনাল টিম অবধি পৌঁছে গিয়েছিলেন, সেই রকম একটা ঐতিহ্য মণ্ডিত অঞ্চল এই লাল সবুজের বাংলাদেশ। মির্জা আমিরুজ্জামান তিনি বলছেন তিন তারকার সাথে আছি। রনি আহনাফ লিখছেন ওয়াচিং ফ্রম রাজশাহী। এরপরে সালাউদ্দিন সাকির বলছে এখন কিন্তু একজন মানুষের ওজন মুখে বলে না, জীবনের দুইটা বছর রয়েছে, নিজ গুনে 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 কাছে ধার রয়েছে। আচ্ছা, কি ঠিক বলতে চাইছেন বোঝা যায়নি। সাইফুল হুদা বলছেন সবাইকে বদরুল হুদা চৌধুরী পরিবারের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, মানে চট্টগ্রাম থেকে বলছেন সাইফুল ভাই আমাদের। আচ্ছা, মির্জা এ জামান খেলার ধারা বিবরণী যাদের কাছে শুনেছি এবং এখন শুনছি তাদের মধ্যে আফরুদ্দিন আহমেদ আমার বরাবরই প্রিয়, শুভকামনা তার জন্যে। ফুটবলের সোনালী অতীত আমি এখনো মনে করতে পারি, সেই দিনগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। বাবু ভাই আপনার কাছে যেতে চাই, আলফাজ ভাই তো প্রি লিবারেশন পিরিয়ডের সোনালী অধ্যায়ের কথা বললেন, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশের ফুটবল একটা দুর্দান্ত অবস্থায় ছিল। বর্তমানে সভাপতি কাজী সালাউদ্দিন আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস সুপারস্টার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন অ্যাজ এ ফুটবলার, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তৎসংলগ্ন ফুটবলাররা এবং পরবর্তীতে আশির দশক নব্বই দশকের উজ্জ্বল গৌরব উজ্জ্বল ফুটবলের যেটা আপনি চাক্ষুষ সাক্ষী, সেই গল্পগুলো যদি একটু বলেন। ধন্যবাদ শামসুল। আমি প্রথমেই বলছি, আপনি যখন বললেন অবতারণা ঘটালেন সালাউদ্দিন ভাইয়ের কথা, কাজী সালাউদ্দিন আহমেদ সূর্য যিনি বিএফএফ এর প্রেসিডেন্ট, তিনি বলেছেন বাংলাদেশের ফুটবলে আসলে সোনালী অতীত বলে কিছু নেই। আমি তার প্রতি, তার ফুটবল মেধা প্রজ্ঞার প্রতি এবং তার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে বলছি, যদি তাই হয়, বাংলাদেশের ফুটবলের যদি সোনালী অতীত বলে কিছু নাই বা থাকে, তাহলে সালাউদ্দিন ভাইকে আমরা বাংলাদেশের অল টাইম ফুটবল নট অনলি স্পোর্টস এর ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য বিগেস্ট সুপার স্টার কেন বলি, এই প্রশ্নটা আমি তার কাছেই রাখতে চাই যে তাহলে কি উনি নিজেকে কোনো স্টার বা কোনো বড় কিছু মনে করেন না? যদি তা মনে না করেন তাহলে তিনি কোন যোগ্যতা বলে, কোন মেধা বলে, কোন কারিশমায় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছে? উনি কি ফিফা বা এফসির কর্মরত বা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো সংগঠক? উনি কি কোনো ক্লাবের জেনারেল সেক্রেটারি, ফুটবল সেক্রেটারি, ফুটবল কমিটির চেয়ারম্যান এগুলো পদে ছিলেন? আমার জানা মতে ছিলেন না। উনি খেলা শেষে কোচিং করিয়েছেন এই পর্যন্তই, বাট ক্লাব সংগঠন যেটা বাংলাদেশের ফুটবলের প্রাণ, যেটা আলফাজ ভাই বললেন আমি আসবো, আপনিও বললেন স্বাধীনতার পর বলতে, বাংলাদেশের ফুটবল কখনোই বিশ্ব দরবারে তো ছিলই না, ইভেন এশিয়ার মানদণ্ডেও আমরা পিছিয়ে। তবে দক্ষিণ এশীয় ফুটবলে আমাদের জাতীয় দল ভারতের পরেই একসময়ে
সেকেন্ড বেস্ট ধরা হতো, সেটা স্বাধীনতার পরও যদি আপনি ধরেন, বা আজকে নেপাল মালদ্বীপ যতই রাইজ করুক, আলফাজ ভাই মাথা নাড়ছেন, আমরা একসময় এই নেপাল মালদ্বীপকে বলে বলে হারাতাম সেই পাড়ার ফুটবলের মতো, যে বড়দের সঙ্গে তো ছোটরা পারবে না, বড়রা গুনে গুনে 3 গোল 4 গোল এই মালদ্বীপকে, মালদ্বীপের রেডিয়ান ক্লাবকে মোহামেডান 8 গোল দিয়েছে সেই খেলা দেখেছি, তো মালদ্বীপকে নেপালকে 4-5 গোলে বাংলাদেশ হারাতো সেটা দেখেছি। কাজে যেটা বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের কোন সোনালি অতীত ছিল না, আমার মনে হয় এটা একটা একেবারেই অবান্তর, ভিত্তিহীন এবং অযৌক্তিক একটা কথা। সালাউদ্দিন ভাই এটা কেন বলেছেন, কি কারণে বলেছেন, হয়তোবা তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা সেটাই হচ্ছে মানে গোল্ডেন টাইম অফ বাংলাদেশ, বাট আমি সেটা বিশ্বাস করতে চাই না। আমার মনেও হয় না যে এখন বাংলাদেশের ফুটবলের কোনো গোল্ডেন টাইম। আমি শামসুল ভাইয়ের প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। স্বাধীনতার পর আলফাজ ভাই বললেন শুরুর দিকে যে সমস্ত স্টারদের কথা, বাঙালিদের কথা, আমি তদানীন্তন পূর্ব পাকিস্তানের মাকরানি প্লেয়ারদেরও কয়েকজনের নাম বলতে চাচ্ছি, আবিদ আলী, তোরাওয়ালি, ওমর, মুসা, কালাগফুর, আবদুল্লাহ, জব্বার, মৌলা বক্স, এই মোটামুটি বেস্ট পসিবল প্লেয়ার ধরা হয় আমাদের স্বাধীন বাংলাদেশে। আমি একদম পজিশন ওয়াইজ যদি ধরি, শহীদুর রহমান চৌধুরী, শান্টু ভাই, মোতেলেব ভাই, আবাহনীর গোলকিপার ছিলেন নিজাম, হাজি কাশেম, ননি, পিন্টু ভাই, জহির ভাই, আশরাফ ভাই, নান্নু ভাই, আমি একদম পজিশন ওয়াইজ বলার চেষ্টা করছি। প্রথম যাদের কথা বললাম তারা গোলকিপার, তারপরে ডিফেন্সে জহির ভাই, পিন্টু ভাই, আইনুল ভাই, আশরাফ ভাই, নান্নু ভাই, তারপরে মঞ্জু ভাই, বাটু ভাই, তারও উপরে মিডফিল্ডে অমলেশ দা, কায়কোবাদ ভাই, আরো আরো পরে শরীফ ভাই, তারপরে সালাউদ্দিন ভাই, এনায়েত ভাই, গাজী ভাইয়ের কথা বলেছেন, নওশের ভাই, মেজর হাফিজ উদ্দিন, শরীফ, রামা, ভানু, এরও পরে চলে আসলো টুটুল, মঞ্জুর কথা, মঞ্জু ভাইয়ের কথা বলেছি, তারপরে হাসানুজ্জামান, বাবলু, সেলিম, মহসিন, ওয়াসিম, জনি, তারপর ধারাবাহিকতায় আশিস, এরপরে আমরা সবাইকে সবাই জানি কায়সার আমিদ, মুন্না, সাব্বির, রুমি, পর্যায়ক্রমে আলফাজ, চুন্নু, আনোয়ার, চুন্নু আনোয়ার অবশ্য একদম 70 দশকের মাঝামাঝি সময় থেকে এসেছেন। এই যে এতগুলো ফুটবলের সুপারস্টার এবং দক্ষিণ এশীয় ক্লাব ফুটবলের অন্যতম বিচরণ ক্ষেত্র, যে ক্লাব ফুটবলের গতিশীলতা, গতিময়তা, ছান্দিক ফুটবল এবং চিরায়ত যে ক্লাব ফুটবলের যে টাফ ফাইট, আজকালকার প্রজন্ম একেবারেই শুরু থেকেই বার্সা, ম্যানিউ এগুলো বলেন, আমরা তো ছোটবেলায় আওরাতাম, মোহামেডানা বলি, যেটা এই মাত্র আলফাজ ভাই বললেন, সেই যে ঢাকার ফুটবলের রমরমা দিন, সোনালি দিন যাই বলি, মোহামেডানের ম্যাচ থাকা মানেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 20-25 হাজার লোকের সমাগম, আবাহনীর ম্যাচেও তাই, তারও আগে ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন এবং একটু পরে মুক্তিযোদ্ধা এসেছে, এই যে মোহামেডান আবাহনী ম্যাচে 45-50 হাজার দর্শক হতো, এবং মোহামেডানের কোন লীগ ম্যাচে 25-30 হাজার, আবাহনীর একটা লীগ ম্যাচেও 25-30 হাজার দর্শক ছুটে আসতেন, প্রচুর ফরেন ফুটবলার এসছেন, এসেছেন বিজেন তাহিরি, নালজেগার এসেছেন, রহিমব, সার্গেই, আরো অনেক বড় বড় ফুটবলার, এমেকা এসেছেন, চিমা এসেছেন, আবাহনীর হয়ে সামির শাকের খেলেছেন, করিম মোহাম্মদ খেলেছেন, এই যে ক্লাব ফুটবলের এই যে একেবারে আমি বলবো যে বিচরণ ক্ষেত্র ছিল, কলকাতা লীগ এবং ঢাকা লীগ, এই দুটো লীগকেই দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে বড় জমজমাট এবং জনপ্রিয়তম ফুটবল লীগ বলে ধরা হতো। এখন যদি আপনি স্পেনিশ লীগ, ইংলিশ লীগ কিংবা ইতালিয়ান লীগকে ধরেন, ইউরোপিয়ান ফুটবলের যদি বিচরণ ক্ষেত্র হয়ে থাকে, তাহলে দক্ষিণ এশীয় ফুটবলের বিচরণ ক্ষেত্র ছিল কলকাতা লীগ এবং আমাদের ঢাকা লীগ, তখন তো এই পেশাদার লীগ, বি লীগ, আই লীগ কিছুই ছিল না। কাজেই কেন, কি কারণে আমাদের ফুটবলের সোনালী অতীত ছিল না, এগুলো বলা হচ্ছে। আমাদের জাতীয় দল, হ্যাঁ আবারও বলছি, এশীয় মানদণ্ডে হয়তো তেমন কিছু করেনি, একবার দুবার 80-তে এশিয়া কাপের মূল পর্বে খেলেছে, আমরা সাব ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছি অনেক পরে, বাট এসএ গেমস, এখন যেটা আগে সাব গেমস ছিল, আমরা অল থ্রু ফাইনাল খেলতাম এবং নেপাল, মালদ্বীপ, ভুটানকে বলে বলে হারাতাম, ভারতের সঙ্গে হয়তো টাফ ফাইট হতো কখনো, ঢাকাতেও আমার মনে মনে আছে যে 85 সাব গেমসে ঢাকা ফাইনালের সেই দুর্দান্ত ম্যাচ, আসলাম ভাইয়ের 40 গজ দূর থেকে নিয়ে অতনুকে বোকা বানিয়ে গোল করা, টাই ব্রেকারে আমাদের হেরে যাওয়া, এই যে ফুটবল ছিল আসলে সালাউদ্দিন ভাই, এই বলুন না কেন,
আমার মনে হয় আলফাজ ভাই, শামসুল ভাই আপনারা দেখেছেন, আলফাজ ভাইয়ের কমেন্ট্রিও তখন শুনেছি আমি, আমি নিজেও তখন কমেন্ট্রি শুনতাম, তখন সাংবাদিকতা শুরু করিনি, 70 দশকের শেষ থেকে একদম ঢাকার ক্লাব ফুটবল মন থেকে দেখছি। আমার মনে হয় সালাউদ্দিন ভাই, এনায়েত ভাই, ওয়াসিম ইকবাল, চুন্নু, সাব্বির, কায়সার আমির, মুন্না, শান্টু, মঞ্জু, এই মানের ফুটবলার, আসলাম, এই মানের ফুটবলার দক্ষিণ এশীয় ফুটবলে কম এসছে। কাজেই বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত ছিল এবং সেটাই 70 এবং 80 এবং 90 দশকের মাঝামাঝি পর্যন্ত এই বাংলাদেশের ফুটবলের প্রকৃত সোনালী অতীত বলে আমি মনে করি। থ্যাংক ইউ, ওয়েল সাইড বাবু ভাই, খুবই চমৎকার করে বলেছেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশও কি গৌরবজনক একটা অধ্যায় ছিল, সেই সোনালি অতীত বা ফুটবলের সেই স্বর্ণালী দিনগুলোকে আমরা চাইলেও মুছে ফেলতে পারবো না, চাইলেও আবল তাবল বলে এটাকে কটাক্ষ করা যাবে না। ইনফ্যাক্ট কাজী সালাহউদ্দিন ভাইয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, এই কথা বলার মাধ্যমে তিনি তার নিজের ফুটবল ক্যারিশমাকেও খাটো করেছেন, নিজেই নিজেকে আমি বলবো যে হ্যাঁ করে ফেলেছেন, প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। এনিহাউ, ফুটবল নিয়ে বর্তমানে আমাদের ক্রীড়াঙ্গনের পাড়ায় যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে, এগুলো আমার মনে হয় প্রত্যেকটি নাগরিককেই ছুঁয়ে যাচ্ছে, এবং ছুঁয়ে যাচ্ছে বলেই আপনি দেখুন যে সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়া যেহেতু এখন একটা স্ট্রং প্ল্যাটফর্ম আলফাজ ভাই, সমগ্র দেশব্যাপী কিন্তু কিশোর ফুটবল অনুরাগীরা বিভিন্ন মানববন্ধন করছেন, আলোচনা করছেন, নানা রকমের প্রচারণা চালাচ্ছেন, অর্থাৎ দে আর ভেরি মাচ ইগার টু ডেভেলপ আওয়ার ফুটবল, যে আমাদের ফুটবলটা একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছান। এই যে বিগত দিনগুলোতে বর্তমান সভাপতি এবং তার পরিষদ কোনো কাজ করতে পারলো না, হঠাৎ করে গত 4-5 বছরের পুরস্কার দেয়া হলো, প্রতিপক্ষ কিন্তু নির্বাচনী আচরণ ভঙ্গের একটা অভিযোগ তুলেছেন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? 5 বছরে হলো না এক অনুষ্ঠানে 5 বছরের পুরস্কার দেয়া, তাতে তো তারা বুঝিয়ে দেন যে বিগত 5 বছরে তারা ফুটবল নিয়ে আসলে রেগুলারাইজ কাজ করতে পারেননি, করেননি। এগুলো আমার মনে হয় যারা ফুটবল সংশ্লিষ্ট, যারা ফুটবলের সাথে নিজেদেরকে একটু জড়িয়ে রেখেছেন, যারা বাংলাদেশের ফুটবল দেখেন বা বাংলাদেশের ফুটবলের যে উন্নতি বা অবনতি যা কিছু ঘটছে, বাংলাদেশের ফুটবলের কোন এই অবনতির কারণে যাদের মনে ব্যথা লাগছে, তারা কিন্তু খুব কাছের থেকে এই জিনিসগুলা দেখছে, দেখেছে। সুতরাং এগুলো বিশ্লেষণ করে বলার কিছু আমার মনে হয় নেই। সালাউদ্দিন সাহেব যেটা একটু আগে আরিফ বলছিল, বাবু বলছিল যে পূর্ণ সম্মান যা দেখেই বলতে হবে তার প্রতি, যে তিনি নিজেই তো একজন সুপারস্টার ছিলেন বলেই কিন্তু এই যে গদি অর্থাৎ ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়া সরাসরি সেই জায়গায় তিনি যেতে পেরেছেন। তিনি যে যেরকম সুনাম করেছিলেন ওই রকম সুনামের একেবারে শীর্ষে না পৌঁছাতে পারলে তিনিও কিন্তু ওই যে ওই ওইখানে যেতে পারতেন না। নির্বাচন করে যদি এগিয়ে গিয়ে যেতে হতো তাহলে কিন্তু আজ পর্যন্ত তিনি ওখানে পৌঁছাতে পারতেন বলে আমার কিন্তু মনে হয় না। আমি যে একটু আগে বাবু বলেছে নিজামের নামও বলেছে, নিজাম আমার নিজের ছোট ভাই, এই এই সালাউদ্দিন যখন তখন নিজাম গোলকিপার ছিল, ওই চুন্নু, নান্নু, হেলাল এরা সব টিমে তখন ছিল, টুটুল এরা তখন ওই টিমে ছিল, এবং এই টিমের সে কি জৌলুস, কি খেলা! হ্যাঁ, আমার মনে আছে টুটুল ওভারল্যাপ করে কি যেত রাইট উইং দিয়ে ঢুকে আর কি সেন্টার গুলা করতো, আমরা ভুলে যাবে এত তাড়াতাড়ি। ঠিক একই রকম ভাবে মোহামেডানের সাব্বির, সাব্বির চমক দেখিয়ে দিত। আমি বলবো সাব্বিরের খেলা আমার মনে হয় চোখে এখনো লেগে আছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সে তোরাবালি দীর্ঘদিন খেলে গেছে, তাকে পাহাড় বলা হতো, তারপরে কায়সার আমির দেশে যখন খেললো তখন মনে হলো তোরাবালিকে সে রিপ্লেস করে ফেললো, সেই জায়গাটাই সে যেন নিয়ে ফেলেছে। সুতরাং এই জিনিসগুলো আমরা কি করে ভুলে যাব, কি করে ভুলে যাই, এটা তো ভুলে যাওয়া সম্ভব নয়। সুতরাং এইভাবে একটা সুইপিং রিমার্ক যেটাকে বলা হয় আর কি, গড়পড়তা একটা মন্তব্য করা, সেরকম মন্তব্য হয়তো বা সালাউদ্দিন সাহেব করেছেন, এবং নেহায়েত আমি বলবো এই ময়দানে আছেন বলেই হয়তো বা তিনি এরকম মন্তব্য করে ফেলেছেন, যেটাকে আমরা যারা অন্তত পক্ষে বয়সে সালাউদ্দিনের চাইতে বড় বা সালাউদ্দিনের সমান সমান যারা আছি, আমরা যারা এই খেলাধুলার সাথে সংশ্লিষ্ট আছি, আমরা সবাই তো এখনো মরে যায়নি, যারা এই খেলাগুলো হয়েছে, যারা যে নামগুলো বললাম এদের সকলেরই খেলা কিন্তু আমি নিজের চোখে দেখেছি, এবং দেখেছি বলেই কিন্তু চোখের সামনে এগুলো ভাসছে। সুতরাং এটাকে আমরা কোনো মতেই এই মন্তব্য মেনে নিতে পারি না। আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু ফুটবল একেবারে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায়, কথা অবশ্যই বলতে হবে। ওই যে 74-75 সাল থেকেই কিন্তু
আবাহনী এসে যায় এবং তারপরে মন স্পোর্টিং মানে ক্লাবের বিরুদ্ধে একটা শক্ত প্রতিপক্ষ হিসেবে তারা নিজেদেরকে দাঁড় করায়, এই দুটো দলের প্রতিদ্বন্দ্বিতা হতে থাকে। তারপরে আমরা ব্রাদার্স ইউনিয়ন দলকে দেখলাম, তারাও খুব শক্তি নিয়ে চলে আসলো। সেখানে গফুরকে দেখলাম, গফুর বেলুচের কথা বলছি, ফর্সা গফুর যিনি আর কি দীর্ঘ সময় বাংলাদেশেই থেকে গেছেন, তাকে নিয়ে আসা হলো। ওয়াসিমের কথা বারবারই বলেছে সেখানে বাবু, সেই ওয়াসিম এবং তারাও কিন্তু বাবুল যিনি এখনো বেঁচে রয়েছেন, ফুটবল ফেডারেশনের মেম্বারও আছেন, তিনিও অসাধারণ কিন্তু খেলতেন আমার মনে আছে। এবং তারাও কিন্তু এই তিন দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা যে হতো সেটা কিন্তু আমরা ভুলে যেতে পারি না। আসলামের কথা আর কি বলবো, আসলাম আমার মনে হয় ওয়ান অফ দি বেস্ট প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ সিন। যেমন পায়ে গতি ছিল, একটু আগেই বাবু বললো 40 গজ দূর থেকে যে বলটা সে গোল করেছিল সেটা এখনো চোখে ভাসে, ঠিক একই রকম ভাবে বহু হেডের গোল আমরা কিন্তু সালাউদ্দিনের মাথার থেকে দেখেছি, একবারে সাপের কিন্তু গোল করতে আসলামের মাথা থেকে, আসলামের কথা বলছি, আসলামের কাছ থেকে দেখেছি। সুতরাং এগুলো ভুলবার নাই। ঠিক একই রকম ভাবে তার আগে যদি আমি বলি যে উইং গুলো, যে টিপু খেলতো, প্রতাপ হাজরা খেলতো, তারপরে চুন্নু খেলে গেছে, এদের যে উইং দিয়ে পেনিট্রেশন, যে ঢোকা, যেভাবে সেন্টার করা, মানে ডিফেন্সটাকে একেবারে তছনছ করে দেওয়া, ব্যতিব্যস্ত করা, এগুলো কিন্তু আমরা কোন অবস্থাতেই ভুলতে পারবো না। সুতরাং বাংলাদেশের ফুটবলের অতীত কিন্তু অত্যন্ত গৌরব উজ্জ্বল ছিল, এই কথা অবশ্যই বলতে হবে। একটা সম্পূরক কোশ্চেন, এই যে আপনি ওই সময়ের খেলোয়াড়দের কথা বললেন, সোনালী অধ্যায়ের গল্প বললেন, এখনকার ফুটবলে তো কমেন্টেটর হিসেবে অনেক ম্যাচ, ন্যাশনাল টিমের ইভেন্ট গুলো কাছাকাছি দেখা হয়, তো ওই গতি, ওই ক্ষিপ্রতা, ওই স্কিল এখনকার প্রজন্মে কি দেখা যায় না? না, আমি আমি সেটাই সেটাই যদি আমাকে বলতে বলো, আসলে এখন কিন্তু টিম ওয়ার্কটা হয়তো আগের চেয়ে একটু ভালো হয়েছে। আগে বা টেকনিক পাসিংটা বেশি হয়, এখন শর্ট পাসিং আমরা খেলতে শিখেছি এবং শর্ট পাসিং এ একটু গতিময় ফুটবল খেলার চেষ্টা আমরা করি। কিন্তু আমাদের প্লেয়ারদের মধ্যে যেটা বলি, গতিময় ফুটবল খেলতে গিয়ে আমরা কিন্তু প্রথম 40-45 মিনিটেই আমাদের যে গতির জন্য যেটা দরকার হয়, অর্থাৎ গ্যাস, আমাদের যে দম বা যে স্ট্যামিনা, সেটা কিন্তু শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে এসে কিন্তু আমরা সবসময় খারাপ করি। আমরা অনেক যদি রিসেন্ট ফুটবলের রেজাল্ট গুলো দেখি তাহলে দেখবো যে আমরা প্রথমার্ধে বা গোল করে লিড নিয়েছি, ভারতের এগেনস্ট কদিন আগে আমাদের দল গোল করে লিড নিয়েছে, কিন্তু তারপরে শেষে এসে কিন্তু আমরা সেই গতি আমাদের ভিতরে থাকে না, সেই স্ট্যামিনা আমাদের থাকে না, আমরা সেইভাবে প্রতিপক্ষকে আটকে রাখতে পারি না, গোল খাই এবং হেরেও যাই। ঠিক এই জিনিসগুলো আমার মনে হয় আমাদেরকে মানতেই হবে। এবং ইন্ডিভিজুয়াল স্কিলের কথা যদি বলি, যদি সালাউদ্দিন সাহেবের কথাই বলি, তাহলে সালাউদ্দিন সাহেবের মতন আরেকজন ফুটবলার কিন্তু সালাউদ্দিন সাহেবের পরে এসছে বলে আমি এখনো পর্যন্ত মনে করি না। সালাউদ্দিন সাহেবের একটু আগে আমি এনায়েতকে কিন্তু আগিয়ে রাখবো। এনায়েত কিন্তু অসাধারণ একজন ফুটবল ছিল, আনসাং হিরো আমি বলবো, তার সম্বন্ধে বোধ হয় একটু বলা বলি কম হয়, কিন্তু সে অসাধারণ একজন খেলোয়াড় ছিল, অসাধারণ ড্রিবলিং এর ক্ষমতা তার ছিল, বল ট্যাকলিং এর ক্ষমতা তার ছিল, পাসগুলো দিত অসাধারণ। সুতরাং তাদের সমকক্ষ কোন খেলোয়াড় এখনো পর্যন্ত হয়েছে বলে আমি বলবো না। ঠিক একই রকম ভাবে মিডফিল্ডে আমাদের কিন্তু অনেক দুর্বলতা রয়েছে, যে দলের মিডফিল্ড শক্ত না হয় সে দল কখনোই কিন্তু মডার্ন ফুটবলে ভালো করতে পারে না। কারণ মিডফিল্ডকে দুটো কাজ করতে হয়, এক হচ্ছে অ্যাটাক করার সময় সামনে যোগান দিতে হয় বল, এবং পুরো ভাগকে মানে ব্যস্ত রাখতে হয়। ঠিক একই রকম ভাবে যখন ডিফেন্স হয় তখন দ্রুত কিন্তু পিছনে এসে ডিফেন্ডারদেরকে সাহায্য করতে হয়। সুতরাং মিডফিল্ডে খেলাটা আমার মনে হয় এখনো আমরা ঠিক বিশ্বমান তো দূরের কথা, এশিয়া মানেও যেভাবে হওয়ার কথা সেরকম আমরা আমার চোখে কিন্তু এখনো পর্যন্ত মিডফিল্ডার পড়ে না। সুতরাং যে কথা তুমি আমাকে বললে, আমি বলবো যে বাংলাদেশ ফুটবল, হ্যাঁ টিম ওয়ার্কটা কিছুটা ভালো হয়েছে, আমরা বড় বড় কোচ পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ভালো রেজাল্ট আমরা পাচ্ছি না। তার কারণ আমাদের এন্ডুরেন্স বা স্টেমিনা অনেক কম এবং ইন্ডিভিজুয়াল স্কিলের কোনো খেলোয়াড় কিন্তু আমাদের নেই। আমরা আগে যেরকম দেখেছি পুরো ভাগে বল পেলে পারে একজন সেন্টার ফরওয়ার্ড, মান্না ভাইয়ের কথা যদি বলি অথবা সালাউদ্দিনের কথা বলি, এনায়েতের কথা যদি বলি, একলাই তিনজন চারজন ডিফেন্ডারকে একবারে হয়রান করে দিয়ে গোলে কিনতে পারতেন, এই কথা অবশ্যই বলতে হবে। এরকম কিন্তু আমরা কিন্তু এই ধরনের খেলোয়াড় আমরা দেখি না। জি, থ্যাংক ইউ আলফাজ ভাই। আমরা আবারও আপনার কাছে ফিরব। বাবু ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা বেশ কিছু কমেন্টস নিয়ে নিতে চাই। সেই কমেন্টস গুলোতে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা বেশ এনথুজিয়াস্টিক, তারা কিন্তু নানা রকমের তথ্য উপাত্ত সহ তাদের মন্তব্য লিখে আমাদেরকে হেল্প করছেন বরং, এবং দে আর এনজয়িং দিস পার্টিকুলার শো রাইট নাও। 25-26 জন তারা এখন দেখছে এবং অনেক শেয়ার হচ্ছে, ফলে আরো এই দেখার সংখ্যাটা পরবর্তীতে বেড়ে যাবে। কুমার কল্যাণ আমাদের কমেন্টেটর, উনি বলছে সালাউদ্দিন ভাইয়ের দেশের ঘরোয়া ফুটবলে 122 গোল, 4টি হ্যাট্রিক, 1টি ডাবল হ্যাট্রিক আছে,
তাহলে এগুলো কি সোনালি অতীতের জলজ্যান্ত প্রমাণ নয় কি? এই বিষয়টা আমরা অনেক আগে বলেছি। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম দিয়েছিলেন অনন্য মামুন। কুমার কল্যাণ আরেকটা কমেন্টসে বলেছে, আসলাম ভাইয়ের সর্বোচ্চ 177 গোল ঘরোয়া ফুটবলে, 5টি হ্যাট্রিক, জাতীয় দলের হয়ে 24টি গোল, এইগুলো কি সোনালি অতীতের বাস্তব প্রমাণ নয়? সালাউদ্দিন ভাই প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ওই সময় হংকং পেশাদার লিগে খেলেছিলেন, তো তিনি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন ওইখানে বিশ্ব ফুটবল অঙ্গনে। আমি আগেই বলেছি বাংলাদেশের ফুটবল 1976 থেকে 1993 পর্যন্ত অনেক জনপ্রিয় ছিল, খেলার মান ফলাফল এখন যা তখনও তাই ছিল, জনপ্রিয়তার কারণে মনে হতো ভালো খেলছে। যখন 1982 বিশ্বকাপ ফুটবল দেখলাম তখন মনে হচ্ছিল বাংলাদেশ খেলা জানে না বা ওই স্ট্যান্ডার্ডে অনেক পিছিয়ে। খন্দকার রশিদ এই কথা বলছে, স্বাধীন বাংলা ফুটবল দলের মতো একটা চমৎকার দল আমাদের ছিল, যারা আমাদের স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ জনমত গঠনে সহায়তা করেছিল। এইরকম একটা হেরিটেজ যেই দেশের, সেই দেশের ফুটবল পিছিয়ে পড়বে? বাবু ভাই, এটা তো আসলে একজন ক্রীড়ামোদী মানুষ হিসেবে, ক্রীড়া মিডিয়া কর্মী হিসেবে মানে ভেতর থেকে মেনে নিতে খুব কষ্ট হয়। এই দায় আসলে কি শুধু সালাউদ্দিন সাহেব বা তার আশপাশের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে নিতে হবে, নাকি বংশ পরম্পরায় ফুটবলের সাথে যারাই ছিলেন প্রত্যেককেই এই দায় নিতে হবে যে ফুটবলটা আশানুরূপ এগোয়নি? বাবু ভাই, শামসুল ভাই, আপনার এই প্রশ্নটার দুটো পার্ট আছে। প্রথম পার্ট আপনি করেছেন যে স্বাধীন বাংলা ফুটবল দলের মতো এরকম একটা গৌরব করার মতো, গর্ব করার মতো একটা ঐতিহ্যবাহী দল যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের সেই রক্তস্নাত দিনগুলো, বাঙালির স্বাধিকার আন্দোলনে যারা শরীরের রক্তকে পানি করে চষে বেরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, দেশের জন্য জনমত তৈরি করেছেন, মানুষের সহানুভূতি অর্জন করেছেন, এবং বাংলাদেশ নামে যে একটি দেশ, বাঙালি যে একটি জাতি, আমাদের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমাদের একটি লাল সবুজ গর্ব করার মতো পতাকা আছে, আমরা বিশ্বের মানচিত্রে একটা আলাদা দেশ এবং জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই, এই দাবির প্রতি অকুণ্ঠ সমর্থন রেখে তারা চষে বেরিয়েছেন গোটা ভারত, নট অনলি পশ্চিমবঙ্গ। এটা একটা আমি বলবো যে মুক্তি যুদ্ধে একটা গৌরবোজ্জ্বল স্মৃতি বাঙালির জন্য, এবং নিঃসন্দেহে বলে দেয়া যায় বিশ্বের ইতিহাসে নট অনলি ফুটবল ক্রিকেট, কোন দেশের স্বাধিকার আন্দোলনে, দেশের অভ্যুদয়ের আগে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ফুটবল দল একটি বিদেশের মাটিতে গিয়ে পতাকা ওড়ায়, নিজ দেশের কথা বলে, জাতির কথা বলে, মাতৃভূমির কথা বলে, মাতৃভাষার কথা বলে ফুটবলের মাধ্যমে, এটা একটা বিরল ঘটনা। সেই দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন আমাদের শ্রদ্ধাস্পদ জাকারিয়া পিন্টু ভাইয়ের নেতৃত্বে, প্রতাপ দা নেতৃত্বে, এনায়েত ভাই, সালাউদ্দিন ভাই, আইনুল ভাই, আশরাফ ভাই, প্যাটেল ভাই প্রমুখ, যারা বাংলাদেশকে ভারতের মাটিতে রিপ্রেজেন্ট করেছেন, ইভেন কি তারা অর্থ যোগান যুগিয়েছেন মুক্তিযুদ্ধে, যারা অসামান্য অবদান রেখেছেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য তাদের হয়তো রসদ সংগ্রহের জন্য, সেই ধারাবাহিকতা অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি স্বাধীন বাংলা ফুটবল দলকে 75 পরবর্তী সময়ে সেই অর্থে কি মূল্যায়ন করা হয়েছে আমি কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে যাব না। বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে আমার মনে হয় স্বাধীন বাংলা ফুটবল দল রাষ্ট্রীয় স্বীকৃতি পেত এবং তিনি নিজেই এই দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন। কিন্তু ভেরি আনফর্চুনেট, 75-এর 15-ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নৃশংসতার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর যারা ফুটবলে এসেছেন, যারা সরকার পরিচালনা করেছেন, আমার আমার দেখা, আমি 75-76 থেকে মোটামুটি ঢাকার ফুটবল ফলো করি, তারা কি আসলে স্বাধীন বাংলা ফুটবল দলকে প্রকৃত মূল্যায়ন করেছেন নাকি একটা জাস্ট মাইলেজ নেওয়ার জন্য বিভিন্ন সময় তাদেরকে সামনে তুলে এনেছেন? এই প্রশ্নটা আমার মনে হয় এখন রাখাই যায়। কাজেই স্বাধীন বাংলা ফুটবল দলের মতো একটা গৌরব করার মতো একটা গৌরবোজ্জ্বল দলকে সামনে রেখে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার যে রসদ আমরা পেয়েছিলাম, সেই রসদটাকে আমরা কাজে লাগাতে পারিনি, সেই উপাদানটাকে আমরা আমি বলবো ধুলায় লুণ্ঠিত করেছি। কখনো কখনো পিন্টু ভাই হাইলাইটেড হয়েছেন, প্রতাপ দ্বারা কথা বলেছেন স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে, এই করা হবে, সেই করা হবে,
মিছিল মিটিং না হোক, সমাবেশ হয়েছে, বিভিন্ন সময় ফোরামে কথা বলা হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হয়নি স্বাধীন বাংলা ফুটবল দলকে বেস করে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারটাকে আরো সুন্দরভাবে সুচারুভাবে সুগঠিত করার যে সুযোগটা ছিল সেটা আমরা কাজে লাগাতে পারিনি। এবং আমি আবারও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মরহুম শেখ কামালকে, তারা হয়তো জীবিত থাকলে স্বাধীন বাংলা ফুটবল দল আরো মর্যাদা পেত এবং অবশ্যই সেটাকে কাজে লাগিয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যেত। তার পরবর্তীতে যেটা হয়েছে, আপনি যেটা বললেন যে এই দায় কি শুধু সালাউদ্দিন ভাইয়ের একার কিনা, না দায় এই কারণে সালাউদ্দিন ভাইয়ের একার নয়, সালাউদ্দিন ভাই যখন বাফুফের দায়িত্ব নিয়েছেন ভার্চুয়ালি আমি বলবো ফুটবলের তখন, ফুটবল কি বলবো, আমার কাছে মনে হয় ফুটবল তখন অসুস্থ রুগ্ন হয়ে প্রায় কমায় যাওয়ার আগের অবস্থা। সালাউদ্দিন ভাই অনেক আশার কথা শুনিয়েছেন, অনেক বড় বড় কথা বলেছেন, এমনিতেই উনি স্মার্ট মানুষ, কথা শুনতে এবং দেখতেও স্মার্ট, ভালো লাগে। বাট চিপস খেতে যেমন মজা, কিন্তু চিপসের কিন্তু কোনো খাদ্য গুণ নাই। সালাউদ্দিন ভাইয়ের কথা আমি তার প্রতি রেসপেক্ট রেখে বলছি, ওনার স্মার্ট উচ্চারণ এবং মুখায়ব এবং ওনার যে পরিবেশনা সেটা শুনতে খুব মজা লাগে। বাট দেশের ফুটবলে সালাউদ্দিন ভাই এমন কোনো পদক্ষেপ নিতে পারেননি ওই মেসিকে আনা, আর্জেন্টিনাকে আনা, নাইজেরিয়াকে আনা ছাড়া। আমার কাছে মনে হয় না যে দেশের ফুটবলে তৃণমূল পর্যায়ে ফুটবলের চর্চা নেই। আজকে ঢাকা শহরে আলফাজ ভাই বললেন ইন্টার স্কুল ইন্টার কলেজ, আমি একটু যাব, আমি নিজে ইন্টার স্কুল খেলেছি এবং এক মাস আগে থেকে ইন্টার স্কুলের প্র্যাকটিস, আমি সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র ছিলাম এবং আমি নিজে গ্রেগরিয়ান ব্লু ফর ফুটবল ইন দ্য ইয়ার 1983, স্কুল লেভেলে ব্লু ছিল, এখন ইউনিভার্সিটি লেভেলেও ব্লু ঠিক মতো দেওয়া হয় কিনা আমি জানি না। এবং আই এম সরি টু সে স্পোর্টস এ ফুটবল ক্রিকেট হকি টেবিল টেনিস অ্যাথলেটিক্স এইগুলোতে যে ব্লু দেওয়া হয়, আমাদের ছেলেপেলেরা এত খোঁজ খবর রাখে, অনেক জায়গায় ব্রাউজ করে গুগল, উইকিপিডিয়া, FIFA.com, ক্রিক বাজ, ক্রিক ইনফোতে যায়, বাট আই মিন ডাউট আমাদের কত পার্সেন্ট জেনারেশনের কত পার্সেন্ট জানে যে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে যে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্লু দেয়া হয়। এই প্রচলন গুলি আসলে বন্ধ হয়ে গেছে। ঘরোয়া ফুটবল আগে পাড়ায় পাড়ায়, আমি নিজে, আমি একটু খর্বকায় আকৃতির পুরনো ঢাকার ছেলে, 4'8", 4'10", 5 ফিট, 5'2" টুর্নামেন্ট খেলেছি, অন্তত 200 টুর্নামেন্ট আমার 14 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত এই পুরনো ঢাকার সুজাপুর, শ্যামবাজার, ধূপখোলা, নদীর ওপারের কেরানীগঞ্জ, এই ধানমন্ডি, ঈদগা মাঠ, মোহাম্মদপুর, বিভিন্ন জায়গা চষে বেরিয়েছে। সেগুলি এখন যাত্রাবাড়ি, সেগুলি এখন নেই বললেই চলে। এখানে আউটার স্টেডিয়ামে খেলা হতো, ধূপখোলা মাঠে খেলা হতো, সেগুলো এখন নাই। জাতীয় পর্যায়ে প্রত্যেকটা জেলায় জমজমাট লীগ হতো, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, খুলনা, টাঙ্গাইল, যশোর, রংপুর, কুমিল্লা, এইসব ডিস্ট্রিক্টের লীগের খোঁজ খবর রাখতাম আমরা পেপারে। অনেক দলের নাম জেনেছি, চট্টগ্রামের চট্টগ্রাম মোহামেডান, আগ্রাবাদ নওজোয়ান, KKRC, ফ্রেন্ডস ক্লাব, খুলনায় মুসলিম ক্লাব, এই যে আমরা এগুলো জানতাম, কুমিল্লায় আঞ্চলিক সুতাকল, এই যে বিষয়গুলো, এগুলো আমি নিজের গর্ব করি না। এখন বাংলাদেশের কত পার্সেন্ট ক্রীড়ামোদী আছেন যারা ঢাকার বাইরে একটা ক্লাবের নাম বলতে পারবেন, ওই পেশাদার লীগের জন্য হয়তো বলবেন চট্টগ্রাম আবাহনী, এটাই বলতে পারবেন। আর আমি নিশ্চিত চট্টগ্রামের 4টা ক্লাবের নামও যদি আমাদের ঢাকার ক্রীড়া অনুরাগীদের বলা হয় বলতে পারবেন না। এই যে ফুটবল চর্চার অভাবে দর্শক হারিয়েছে, ফুটবল স্ট্যান্ডার্ড ফুটবলটা হারিয়ে গেছে, ফুটবলকে নিয়ে চিন্তা ভাবনা কম হয়েছে, দেশের ক্লাব ফুটবলকে চাঙা না করে, জাতীয় দলটাকে সুসংগঠিত না করে ওপরে খুব স্তরটাকে ভালো রাখা হয়েছে, বাফুফে ভবন হয়েছে, বিভিন্ন AFC এবং ICC কর্ম, FIFA কর্মকাণ্ডে যাওয়া হচ্ছে, সালাউদ্দিন ভাই নিজেও AFC একটা বড় পদে আসীন হয়েছেন, আমাদের সাব ফুটবলের কার্যালয় ঢাকায় ছিল। কিন্তু ফুটবলকে সমৃদ্ধ করতে গেলে সবার আগে যেটা দরকার, বাংলাদেশের ফুটবলের মূল চালিকা শক্তি হচ্ছে ঢাকা লীগ, যে যত কথাই বলুন না কেন, অনূর্ধ্ব 13, 15, 17 দিয়ে, 19 দিয়ে আজকে ক্রিকেট দাঁড়িয়ে গেছে। কিন্তু ফুটবলকে দাঁড় করাতে গেলে ঢাকার পাইনিয়ার লীগ, তৃতীয় বিভাগ লীগ, দ্বিতীয় বিভাগ লীগ এবং এখন যেটা পেশাদার লীগ হয়েছে, যেটা একসময় সিনিয়র ডিভিশন লীগ ছিল, এই লীগটাকে চাঙা রাখতে হবে, চালু রাখতে হবে এবং প্লেয়ার প্রোডাকশনটা যাতে, পাইপলাইনটা যাতে ঠিক থাকে, ক্লাবগুলোকে আর্থিক পৃষ্ঠপোষকতা করেই হোক, ক্লাবগুলোর স্ট্রাকচার পাল্টেই হোক, ক্লাবগুলো যাতে ফুটবলে ভালো ডোনার পায়, ফুটবল দল তৈরি করতে আগের মতো উৎসাহিত হয়, সেই কার্যক্রমগুলো সালাউদ্দিন ভাই নিতে পারেননি।
আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটা সময় আলফাজ ভাই আছেন, শামসুর ভাই আছেন, আমরা দেখেছি, আমি নিজেও একটি বিশেষ জনপ্রিয় দলের সমর্থক গোষ্ঠীর মেম্বার ছিলাম, বলতে দ্বিধা নাই, আমি আমার স্টুডেন্ট লাইফে বোনাফাইড মাওলানা সাপোর্টার ছিলাম। আমরা জানতাম ফুটবলের টাকা দিয়ে ক্রিকেট হকি হয়। এর আগেও আমি এটা একটা একটা টক শোতে বলেছি, 70 এবং 80 দশকে একটা বড় বড় ক্লাব মোহামডান, আবাহনী, বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন, এরা ভিক্টোরিয়া ওয়ান্ডারার্স ক্লাব, এরা ফুটবলের টাকা দিয়ে ক্রিকেট হকি খেলত। আজকে ফুটবল কোথায় চলে গেছে? ক্লাবগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে পেশাদার লীগ চালাচ্ছে, মাসিক বেতন দিয়ে কিছু কর্পোরেট হাউস বসুন্ধরার মতো চলে এসছে, তারা হয়তো চালাতে পারছে, কিন্তু ক্লাবগুলোর যে স্ট্রাকচার আজকে বিপন্ন হয়ে গেছে, সেখানেও আমি মনে করি দেশের ফুটবলের অভিভাবক হিসেবে শুধু সালাউদ্দিন ভাই নন, তার পূর্বসূরি যারা ছিলেন তাদের অদক্ষতা, অদূরদর্শিতা এবং এবং সাংগঠনিক ব্যর্থতা এবং সর্বোপরি ফুটবল প্রেম, ফুটবল বোধ এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, এই জায়গায় ঘাটতি ছিল। চেয়ার দখলের প্রতিযোগিতায় আমরা নেমেছি, ক্লাবকে বেস করে বিএফএফ এ বসেছি, ডাম্পায় বসেছি, কিন্তু বিএফএফ এবং ডাম্পা যে দিন শেষে ক্লাবগুলো বেস এবং ক্লাব ফুটবলটা ভেঙে গেলে যে বিএফএফ এবং ডাম্পা নাম সর্বস্ব সংগঠন হবে, আলফাজ ভাই, শামসুল ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা শুধু সালাউদ্দিন ভাই না, তার পূর্বসূরিদেরও বোঝায় ভুল ছিল, বোঝায় ঘাটতি ছিল, কিংবা কেউ কেউ জেনে বুঝেও নিজের চেয়ার দখল চেয়ারটাকে ঠিক রাখতে গিয়ে দেশের ফুটবলের অবকাঠামো বন্যা দিয়ে বাফুফে এবং ডাম্পার অবকাঠামোয় মনোযোগী হয়েছেন, যে কারণে আজকে ফুটবলটা একেবারে আমি বলবো যে অনেকটা গুনে ধরে গেছে। এখান থেকে সালাউদ্দিন ভাইয়ের আসলে একার চেষ্টায় ফুটবল দাঁড়াবে এটা আমি বিশ্বাস করি না, ক্লাব ফুটবলটাকে চাঙ্গা করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এ দেশে যেহেতু কর্পোরেট হাউস গুলোর প্রতি রেসপেক্ট রেখে বলছি, বসুন্ধরা অন্যান্য বড় বড় কর্পোরেট হাউস যতই এগিয়ে আসুক, মোহামডান আবাহনী যতদিন পর্যন্ত ভালো দল না গড়বে, মোহামডান এবং আবাহনীর দল যখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর না হবে, আপনি কোনোভাবেই দর্শক মাঠে ফিরিয়ে আনতে পারবেন না। আর ফুটবল দর্শক ছাড়া ফুটবল হয় না, তবলা হারমোনিয়াম ছাড়া গান হয় না, দর্শক ছাড়া ফুটবল হয় না। এটা ক্রিকেট না যে বিকেএসপির মাঠে 100 দর্শক নিয়েও খুব ভালো লিগ চালানো যায়। কাজে আমার মনে হয় ঢাকার ফুটবলকে চাঙ্গা করা, পাইপলাইনটাকে ঠিক করার কাজে শুধু সালাউদ্দিন ভাই না, তার পূর্ব সুরীদেরও অদক্ষতা এবং অদূরদর্শিতার পরিচয় ছিল। জি ধন্যবাদ বাবু ভাই, খুবই চমৎকার ভাবে এবং পরিষ্কার ভাবে উদাহরণ দিয়ে একেবারে গুনে গুনে আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার মনে হয় যারা শ্রোতা দর্শক শুনছে, দে আর এনজয়িং এ লট, এবং তারা প্রকৃত চিত্রটা পেল। আলফাজ ভাই, আপনার কাছে যেতে চায়, এই যে বাবু ভাই বললো যে 4 ফিট 10 5 14 থেকে 20 বছর এই বয়সটা চষে বেরিয়েছে, ওই একই ধরনের খেলা কিন্তু আমরা নিজেরাও খেলেছি, আপনি তো আরো খেলেছেন। এখন বিষয় হলো যে আমরা যদি সত্যিকার অর্থে ফুটবলের উন্নয়ন করতে চাই, চলমান প্রবাহটাকে ঠিক রেখে নতুন নতুন প্রোগ্রাম যদি ইন্ট্রোডিউস করতে পারি তো ভালো, না হলে যেগুলো এক্সিস্টিং সেগুলোকে যেন স্ট্রংলি সঠিকভাবে এগিয়ে নিতে পারি। তা আমাদের দেশে রিসেন্ট পাস্টে ফুটবলে যেটা হয়েছে যে চলমান প্রোগ্রামগুলো, চলমান টুর্নামেন্টগুলো, স্থানীয় পর্যায়ে বলুন, সেরে বাংলা কাপের কথা বলুন, এজ লেভেলের কথা বলুন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ইন্টার ইউনিভার্সিটি ইন্টার কলেজ টুর্নামেন্ট কত রমরমা ছিল, কত ফুটবলার সেখান থেকে বেরিয়ে আসতো। আরে প্রত্যেকে যেহেতু শিক্ষা গ্রহণ করে, স্কুল কলেজেই তো ফুটবলাররা আছে, আগামী দিনের ফুটবলাররা, তো সেই জায়গাগুলোতে আমরা একদম মনোযোগী হইনি, একদম কাজ করতে পারিনি। এই জায়গাগুলো অ্যাড্রেস করবেন। আর খন্দকার রশিদ আপনার কাছে জানতে চেয়েছে যে ফুটবল নিয়ে আমরা অনেক কথা বলি কিন্তু ফুটবলের জনপ্রিয়তা কেন হারিয়ে গেল, এটা নিয়ে কেউ কিছু বলছেন, আলফাজ ভাই বলবেন কি? আচ্ছা, আমি আমি বলি, ইঙ্গিত কিন্তু শেষটা দিয়ে শুরু করি, জনপ্রিয়তা কেন কমলো, একটু আগে বাবু কিন্তু পরিষ্কার ভাবে বলে গেছে যে যখনই কর্পোরেট দলগুলো আসবে, অর্থাৎ কোন কর্পোরেট হাউস, বিজনেস হাউস তাদের দল নিয়ে আসবে, সেই দলের প্রতি সহানুভূতি কিন্তু সাধারণ মানুষের কম হবে। যেমন কিনা মাউন্ট স্পর্নি ক্লাব আবাহনী যখন ছিল তখন কিন্তু এই দলগুলো চলতো ব্যক্তিগত প্রয়াসে, ব্যক্তিগত অনুদান, ব্যক্তিগত চাঁদা, ব্যক্তিগত সাহায্য তারা নিয়ে এসে প্লেয়ার নিত এবং সেভাবে তারা টিমগুলো চালাতো, সেই কারণে কিন্তু জনপ্রিয়তাও তাদের খুব বেশি ছিল। আমরা কলকাতা ফুটবলও যদি দেখি তাহলেও কিন্তু সেখানে ওই ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মাউন্ট স্পর্নি ক্লাব এখনো একইভাবে চলছে, এই আছে, সেখানে কিন্তু কর্পোরেট হাউসগুলো তাদের নাম দিয়ে
দল নিয়ে কিন্তু আসে নাই। সুতরাং জনপ্রিয়তা পেতে হলে মানুষকে নিয়ে বেশি মানুষকে ইনভলভ করতে হয়। যখনই একটা প্রাইভেট টিম হবে, সেই টিমের যারা কার্যনির্বাহী কমিটিতে থাকবেন তারা যখন কাজ করবেন, তাদের সাথে কিন্তু আরো 8 জন 10 জন করে মানে কাজে আরো সম্পৃক্ততা বেড়ে যাবে, ফলে সাপোর্টার এমনি তখন হয়ে যাবে এবং এই দলের প্রতি যে সমর্থন থাকে সেই দল একটা টিমের দল। অর্থাৎ আমরা ইয়ের সময় দেখেছিলাম মানে 70-এর দশকের শেষের দিকে যে বিজিএমসি টিম করেছিল, তারাও কিন্তু খুব মানে দর্শক সমর্থন পায়নি। বা পরবর্তীতে যখন আমরা দেড় দিনের পরে আমরা সাধারণ বিমা দল দেখেছি, তারাও কিন্তু খুব বেশি সমর্থক কিন্তু তাদের পক্ষে নিতে পারেনি। সোনালী ব্যাংক খেলেছে, আমরা দেখেছি হকি খেলেছে, তারাও কিন্তু সমর্থক বেশি পায়নি। কিন্তু প্রাইভেট যারা, যেগুলো পাড়ার থেকে আসে, প্রাইভেট পেট্রোনাইজেশন হয়, তারা তাদের সমর্থক বাড়ে। সুতরাং সেই দলগুলোকে কিন্তু এগিয়ে আসতে হবে। যে কথা বাবু বললো তার সাথে আমি সম্পূর্ণ একমত যে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী শক্ত দল হতে হবে, তারা লিগ টাইটেল গুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে, এরকম অবস্থায় আমাদেরকে ফিরে যেতে হবে। এই এক। 2 নম্বর হলো বাবু ঢাকার লিগ গুলোর কথা খুব মানে উল্লেখ করে বলেছে যে এগুলো চালু করতে হবে, আমি সম্পূর্ণ একমত এর সাথে। ঠিক পাশাপাশি একটা জিনিস বলতে চাই, দেশে কিন্তু প্রত্যেকেই এখন সংগঠক হতে চায়, খেলোয়াড় হতে চায়, এবং পাইপলাইন কিন্তু আমাদের মফস্বল থেকেই আসবে। মফস্বল থেকে আগেও খেলোয়াড়রা ঢাকায় এসছে এবং এসে খেলে গেছে, এখনো কিন্তু মফস্বলেই আমাদের যেতে হবে। আমাদের 64টা জেলা রয়েছে, 64টা জেলায় 64টা ডিএসএ আছে, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন রয়েছে, তারা কিন্তু বসে আছে, সেখানে কিন্তু লিগগুলো হচ্ছে না, সেইগুলোকে চালু করতে হবে। সেগুলো যদি চালু করা যায় নিয়মিত বাধ্যতাগতভাবে, অর্থাৎ ফুটবল ফেডারেশনের দায়িত্ব থাকবে যে কোন জায়গায় হচ্ছে না, সেই জায়গায় যে কেন হচ্ছে না সেটা দেখা, এবং সেখানে যেন সেই খেলাগুলো হয়, সেই টুর্নামেন্ট হয়, সেই লিগ হয়, সেই ব্যবস্থা তাদেরকে করা। তো এটা না করতে পারলে কিন্তু পাইপলাইন সমৃদ্ধ হবে না। এই 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 এটা যেরকম খুব প্রয়োজন। 3 নম্বর হচ্ছে যে আমাদেরকে এজ ভিত্তিক বা যেভাবেই হোক বয়স ভিত্তিক যেটা বলা হয় সেইভাবে কিন্তু আমাদেরকে দলের কোচিং এর ব্যবস্থা করতে হবে। কারণ এখন আন্তর্জাতিক লেভেলে আমাদেরকে ভালো করতে হলে পারে আমাদের কিন্তু এই U16, U19, U21 এই দলগুলো নিয়ে কাজ করতে হবে, সেখানে আমাদের দেশি কোচগুলোকে এনগেজ করতে হবে। খুব বড় বড় কোচ নিয়ে সেটি খুব ভালো ফলাফল হয় সেটা কিন্তু আমি খুব একটা বিশ্বাস করি না। তার কারণ বিদেশি কোচরা যখন আসে তাদের সাথে কিন্তু আমাদের একটা কালচারের ব্যবধান থাকে, আমাদের ল্যাঙ্গুয়েজের একটা খুব বড় ব্যারিয়ার থাকে, সেই কারণে খুব একটা ফল আমরা কিন্তু পাই না। সুতরাং এই কাজগুলো যদি করা যায়, এই কাজগুলো কিন্তু হয়নি, শুধু সালাউদ্দিন সাহেবের 12 বছর হয়নি তা কিন্তু না, তার আগে সুলতান সাহেব ছিলেন, তার আগে যারা ছিলেন তারাও কিন্তু এটাকে খুব ভালোভাবে চর্চা করে যেতে পারেননি বা ভালোভাবে সেদিকে তারা নজর দেননি। সুতরাং গাছটা কিন্তু শুকোতে শুরু করেছে ওই সুলতান সাহেবের সময় থেকে এবং এখন এসে কিন্তু একেবারে মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেছে। সুতরাং এখন যদি সঠিক ভাবে আমরা কি বলবো নেতৃত্ব না বাছাই করতে পারি এবং তারা যদি ঠিক মতন কাজ না করেন, তাহলে কিন্তু এই ফুটবল জনপ্রিয়তা হারিয়েছেই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে, যেটা একটু আগে বলছিল যে আমরা মালদ্বীপকে 8 গোলে হারিয়েছি, আমরা নেপালকে গুনে গুনে 5-6 গোল ওটা কোনো ব্যাপার না দিয়ে দিতাম, আমরা ভুটানকে হারিয়ে দিতাম, কিন্তু এখন এই ভুটান, এই নেপাল, এই মালদ্বীপ এরা কোথায় চলে গেছে? আফগানিস্তানকে মনে করতাম ওরা তো খেলাই জানে না, তারাও আমার মনে হয় এখন আমাদের চেয়ে বেটার রয়েছে। আফগানিস্তানের অনেক প্লেয়ার ইউরোপে, জার্মানিতে তারা খেলছে। সুতরাং আমাদের সেই জায়গাতে উন্নতি করতে হবে, সেই জায়গায় পৌঁছাতে হবে, এর জন্য কিছু পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করতে হবে। সেগুলো যদি আমরা না করতে পারি তাহলে আবার কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো, আরো খারাপ রেজাল্ট আমাদের হবে। এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের অ্যাড্রেস করা খুব দরকার। জি, অসংখ্য ধন্যবাদ আলফাজ ভাই, আমরা পেয়েছি আমাদের যে গ্লোরিয়াস পাস্ট ছিল সেই পাস্টের ধারাবাহিকতায় আমরা আসলে মাঝখানে বেশ কিছুদিন কাজ করতে পারিনি বলে আমাদের ফুটবলে এত হাহা পিত্তেশ। এখন কিন্তু একটা গণজোয়ার এসছে যে ফুটবল যেহেতু বিশ্বের অন্যতম প্রধান জনপ্রিয় খেলা, এই খেলাটা দিয়েই লাল সবুজের বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বেশি পপুলারাইজ করা সম্ভব এবং খুব দ্রুত সেটা সম্ভব। সেজন্য পাবলিক ডিমান্ড যে ফুটবলটা আগের সেই ঐতিহ্য ধরে রেখে আগামী দিনে আরো স্ট্রংলি এগিয়ে যাক। বাবু ভাই, আমরা শেষ করব আপনার মাধ্যমে, কিন্তু তার আগে আমি কিছু কমেন্টস একটু অ্যাকনোলেজ করতে চাই। আমাদেরকে অনেক দর্শক দেখছেন, খন্দকার রশিদ একাধিক কমেন্টস করে তার অবজারভেশন জানাবার চেষ্টা করেছে, কুমার কল্যাণের সুচিন্তিত মতামতগুলো আমরা পেয়েছি, শাহজাহান আলী সোহেল অনেক অনেক অভিনন্দন রইল শামসুল ভাই এরকম লিখেছেন, আমাদেরকে লিখেছেন
মোহাম্মদ কামাল পাশা স্থানীয়ভাবে ফুটবলের সাথে এরা কাজ করে, কমেন্ট্রি করে। মাকতুম ফরিদ শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে দেখছেন এবং এনজয় করছেন। অনন্য মামুনের অনেক বড় স্ট্যাটাস পেয়েছি যে মানববন্ধন না করে একজন যোগ্য প্রেসিডেন্টের জন্য কেউ চেষ্টা করেন না কেন। আচ্ছা খন্দকার রশিদ বলছি, ইন ব্রাজিল এন্ড আর্জেন্টিনা ডু নট হ্যাভ গুড ক্লাব লিগ বাট ফুটবল ইজ ভেরি পপুলার গেম ওভার দেয়ার। তাদের তো কালচারই ফুটবল, মানে সব প্রত্যেকটা নাগরিকই কিছু না কিছু ফুটবল স্কিল জানে, জন্মই হয় ফুটবল আবহে। তো এইরকম কালচার তো আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের প্রত্যেকটা শিশু যদি ফুটবলে পা দিত তাহলে সেখান থেকে 10টা ন্যাচারাল ট্যালেন্ট বেরিয়ে আসতো। তো সেই চর্চাই তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাই। এর জন্য দায় কিন্তু অভিভাবক হিসেবে আমাদেরকেও নিতে হবে, প্রত্যেকটা স্কুল ম্যানেজিং কমিটি শিক্ষকদেরও নিতে হবে। বাবু ভাই ফ্লোর টু ইউ, আমরা শেষ করব ক্লোজিং রিমার্কস। আপনি কি বলবেন যে এই আসন্ন বাফুফের নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনী মেকানিজম আছে আমাদের ফুটবল ফেডারেশনে, সেটা ভেদ করে শফিকুল ইসলাম মানিক, শেখ মোহাম্মদ আসলাম বা বিরোধী পার্টিরা নির্বাচনী বৈতরণী পের পাড়ি দিয়ে একটা গুণগত পরিবর্তনের মাধ্যমে ফুটবল উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে বলে কি আপনি আশাবাদী কিনা? না, প্রথমত হচ্ছে আমি আশাবাদী হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে এখানে সেই অর্থে কোনো প্রতিদ্বন্দ্বিতার কোনো বাতাবরণ নেই এবং সেভাবে কোনো প্রতিপক্ষ নেই। আসলাম ভাইয়ের ফুটবল মেধা প্রজ্ঞা এবং তার মানুষ হিসেবে একটা চমৎকার মানুষ, তার প্রতি রেসপেক্ট পোষণ করে বলছি উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়িয়েছেন, বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শিদির সঙ্গে, তারই সহযোগী এবং একই খুলনার মানুষ তারা। আমার মনে হয় না সেখানে শেষ পর্যন্ত আসলাম ভাই কুলিয়ে উঠতে পারবেন, কারণ এটা অনেকটা এগেনস্ট দা ফ্লো বলা চলে। একই কথা বলা যায় সালাউদ্দিন ভাইয়ের আমি জনপ্রিয়তাই বলি বা তার যে প্রবল প্রতিপত্তি বলি বা বর্তমানে যে তার সঙ্গে যারা পরিষদ হিসেবে আছেন তাদের যে অবস্থান, সুসংগত অবস্থান, সেই দুর্গ ভেদ করে শফিকুল ইসলাম মানিক যে বেসিক্যালি ছিলেন রাইট উইং ব্যাক, এখন উনার তো দুর্গ ভেদ করার কথা না, উনার দুর্গ আটকানোর কথা। আলফাজ ভাইয়ের ভাষায় শফিক ভাইয়ের দুর্গ আগলাবেন, শামসুল ভাইয়ের ভাষায় বলি তো উনি দুর্গ ভেদ করার খেলোয়াড়ি জীবনে উনার দক্ষতা ছিল না, উনার দরকার কাজও ছিল না, বাট উনি পারবেন বলে আমার মনে হয় না। আমি ধরেই নিয়েছি সালাউদ্দিন ভাই এবং তার সহযোগীরা আবার আসবেন এবং ফুটবলের দায়িত্ব নেবেন 4 বছরের জন্য। আমার যেটা কথা সেটা হচ্ছে যে সালাউদ্দিন ভাইয়ের ফুটবল মেধা প্রজ্ঞা নিয়ে আলফাজ ভাই, শামসুল ভাই, আমাদের কারোর সংশয় সন্দেহ নেই এবং কোনো সন্দেহ নাই। বাংলাদেশে যদি এখন ফুটবল পার্সোনালিটি বলা যায়, স্টিল অ্যাজ এ ফুটবল পার্সোনালিটি সালাউদ্দিন ভাই অনেক বড়, এটা নিয়ে কোন সংশয় সন্দেহ কোনো অবকাশ নেই। কিন্তু সালাউদ্দিন ভাই যদি ফুটবলের জন্য কাজ করেন, তার মেধাটাকে ফুটবলের উন্নয়নে কাজে লাগান, আমি বিশ্বাস করব সেটা অনেক অনেক বেশি ফলপ্রসূ হবে এবং তার যে ফুটবল মেধা প্রজ্ঞা সেটার উনি প্রকাশ ঘটানোর চেষ্টা করেন। আমি আবারও বলছি উনার প্রতি রেসপেক্ট রেখে উনি যেভাবে শো অফ করেন, যতটা স্মার্টনেস দেখান এবং উনার যে পরিবেশন ভঙ্গি কথাবার্তা চালচলনে, তার চাইতে উনি যদি ফুটবল নিয়ে চিন্তাটা বেশি করেন, ভাবনাটা যেন ফুটবলে থাকে এবং দেশের যে ফুটবলটা তিনি তৃণমূল থেকে নিজে খেলে সুনাম কুড়িয়ে কোচিং করিয়ে ক্লাব ফুটবল থেকে বেরিয়ে নিজে এই জায়গাটায় বসেছেন, সেই ভাবনাটাকে যদি উনি ফুটবলের উন্নতিতে ঠেলে দেন তাহলে কাজে লাগবে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফিফা, এফসির এই সমস্ত প্রেসক্রিপশন আমাদেরকে হয়তো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনটা মানানসই কোনটা লাকসই এটা সালাউদ্দিন ভাইকে বুঝতে হবে। উনি গত 11-12 বছর সেটা না বুঝে অনেক বেশি বলেছেন, সেটা না বলে কথা কম কাজ বেশি এইভাবে যদি উনি আগান তাহলে আমার বিশ্বাস সালাউদ্দিন ভাইকে দিয়েও সম্ভব। সঙ্গে সালাম মুর্শিদিরা আছেন, আরো নাবিল সাহেব আছেন, আরো ইকবাল আছেন, আরো অনেক ফর্মার ফুটবলাররাও আছেন, তারাও যদি এগিয়ে আসেন এবং ফুটবলকে উন্নত করার, ফুটবলকে ক্রিকেটের হাত থেকে বের করে নিয়ে আসার চিন্তা করতে হবে। এক সময় দেশের স্পোর্টস ছিল ফুটবল বেসড, এখন হয়ে গেছে ক্রিকেট বেসড। এই ক্রিকেট বেসড অবস্থা থেকে ফুটবলের সুদিন ফিরে আনতে হবে, ফুটবলের সোনালী অতীতে ফিরে যেতে হবে। সালাউদ্দিন ভাই বলছেন সোনালী অতীত নেই, কিন্তু সোনালী অতীত ছিল বলেই একসময় দেশের ক্রীড়াঙ্গন ডমিনেট করেছে ফুটবল, এখন ফুটবল ডমিনেটেড বাই ক্রিকেট। এই জায়গা থেকে বেরিয়ে যদি সালাউদ্দিন ভাই আসার
চেষ্টা করেন, তাহলেই ফুটবল আবার উন্নত হবে, সমৃদ্ধ হবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ। জি বাবু ভাই, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার বলেছেন। আমি আলফাজ ভাইকে দিয়ে জাস্ট শেষ করবো। আলফাজ ভাই, 2 মিনিটের মধ্যে শোটা শেষ করতে চাই। এই যে আমাদের ইলেকশন মেকানিজম, তাতে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি ফলাফলটা কোন দিকে যাচ্ছে। তারপরেও আপনি বলুন, এই যে গণজোয়ার হয়েছে দেশব্যাপী, ফুটবল লাভার্সরা যেভাবে সোচ্চার হয়েছেন, গণমাধ্যম যেভাবে সোচ্চার হয়েছে, যেভাবে চাওয়ার হয়েছে চতুর্দিকে যে ফুটবল বাঁচাও, ফুটবলকে এগিয়ে নাও, ফুটবল ধ্বংসস্তূপে চলে গেছে মৃত প্রায়, এইবার কি যারাই নির্বাচিত হয়ে আসুক, ফুটবলটাকে সত্যিকার অর্থে বাঁচাবার উদ্দেশ্যে মানে ধরবেন কিনা স্ট্রংলি? আমি আমি আগেই বলি, বাবু কিন্তু খুব পরিষ্কার এবং খুব স্বচ্ছ ভাবে, কোনো কিছু ঢাকা চাপা রাখেনি, সব কথা খুব পরিষ্কার ভাবে বলে ফেলেছে। আমি এই নিয়ে দুটো অনুষ্ঠানে তোমার সাথে যুক্ত হলাম এই ফুটবল বিষয়ে, এবং এর আগের দিনও আমি বলেছি যে ফুটবলকে বাঁচাতে হলে একটা স্বচ্ছ ইলেকশন দরকার এবং স্বচ্ছ নেতৃত্বের কাছে জিনিসটা যাওয়ার দরকার। কিন্তু আমি জানি যে এবারের ইলেকশনে সালাহউদ্দিন সাহেবের পুরো প্যানেল জিতবে এবং তারাই ক্ষমতায় আসবে, এ বিষয়ে আমার কোনো বিন্দু মাত্র ডাউট নাই। আমি যেগুলো বলেছি সেগুলো হচ্ছে যে আসলে ফুটবলার যেরকম তৈরি করতে হবে, সংগঠকও তৈরি করতে হবে। আজকে যারা নেতৃত্বে আছেন তারা যদি জায়গা খালি না করেন, তাহলে পিছনে যারা নেতৃত্ব দেওয়ার জন্য একটু প্রস্তুত হচ্ছেন বা হয়েছেন, তারা জায়গা পাবেন কি করে আগে, এবং তাদের যে ক্ষমতা প্রজ্ঞা ইত্যাদি আছে সেগুলো দেখানোর সুযোগ তারা পাবেন না। এখন হচ্ছে যে আমার মনে হয় সালাহউদ্দিন সাহেব একটা কাজ করতে পারেন, ইলেকশন তো তারা জিতবেনই, জেতার পরে বিভিন্ন কমিটি করা হয়, এই কমিটিতে যারা তাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছেন তাদের সবাইকে যদি ইনভলভ করা হয় ফুটবল, এবং এই এই যারা ইলেকশনে আসছেন তারা শুধু না, এছাড়া আরো বাইরে যারা রয়েছেন সাংবাদিকদের মধ্যে অনেকে কিন্তু সিনিয়র সাংবাদিক রয়েছেন যারা ফুটবল নিয়ে চিন্তা করেন, ফুটবল সম্বন্ধে অনেক ধারণা রয়েছে, তাদেরকে সেই সমস্ত কমিটি যদি সংযুক্ত করেন, ঠিক একই রকম ভাবে ক্রীড়া ভাষ্যকারদের ভিতর যদি কাউকে পছন্দ হয় সেখান থেকে একজনকে সেখানে তারা নিয়ে যেতে পারেন, এবং সত্যিকার অর্থে সেখানে যদি ডেমোক্রেসি সেই কমিটিগুলোর মধ্যে থাকে যে এদের মতামত নিয়ে একটা ভালো স্বচ্ছ কিছু করব, তাহলে কিন্তু সালাহউদ্দিন সাহেব জেতার পরেও দেশের জন্য ভালো কাজ করে যেতে পারেন। 12 বছরে যে বদনাম কামিয়েছেন, আগামী 4 বছরে সেই সুনাম কিন্তু তিনি কামাবার সুযোগ তার রয়েছে। তবে সেটা তিনি করবেন কিনা সেটা সময় বলে দেবে। তার সাথে বাবু যেরকম বলেছে আমিও একই কথা বলতে চাই, সালাম মুর্শিদি যোগ্য লোক, ফুটবলার হিসাবেও খুব ভালো ছিলেন, নাবিল সাহেব রয়েছেন এবং এরা ক্ষমতাবান খুব এমপি, সেখানে হারুন ভাই রয়েছেন, সবাই তারা এমপি, সুতরাং তাদের কোনো জায়গায় এক্সপ্লোর করার ক্ষেত্রে অন্যদের যেরকম বাধা পেতে হবে তাদেরকে কিন্তু সেরকম বাধার সম্মুখীন হতে হয় না, সুতরাং তারা চাইলে অনেক ভালো ভালো কাজ কিন্তু করতে পারেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই 4 বছর যদি তারা ভালো করে কাজ করেন তাহলে 12 বছর অতীত 12 বছরের যে মানে দুঃস্বপ্নের দিন বা অন্ধকার দিন সেগুলোর মানুষের স্মরণে থাকবে না। এই 4 বছরের ভালো অ্যাচিভমেন্ট গুলো নিয়ে আমার মনে হয় পরবর্তীতে তারা এখান থেকে সরতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শ্রদ্ধা আলফাজুদ্দিন আহমেদ, আরিফুর রহমান বাবু ভাই, আপনাদের এই চমৎকার উপস্থিতি এবং সুচিন্তিত মতামত, ফুটবলকে নিয়ে আপনাদের প্রেম কিন্তু ঠিকরে বেরিয়েছে আজকের এই বিভিন্ন স্লটের আলোচনায়। বাবু ভাই কিছু বলতে চাচ্ছিলেন? ধন্যবাদ, একটা চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আলফাজ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং অত্যন্ত পছন্দের ধারাভাষ্যকার, আপনাদের আপনাদের মাঝে থাকতে পেরেছি ফুটবল নিয়ে, যদিও আমি এখন পেশাগত কারণে অনেকেই ধরে নিয়েছেন বা অনেকে জানেন যে এখন ক্রিকেট লিখিয়ে বা ক্রিকেট সাংবাদিকতায় জড়িত, বাট আমি বারবার বলছি যে আমি নিজেও ফুটবল ছিল আমার ধ্যান জ্ঞান। এবং একটা জায়গা শেষ করতে চাই, যেটা চমৎকার ভাবে আলফাজ ভাই বলছেন, সাফুল ভাই বলেছেন যে আমাদের দেশের ক্রীড়াঙ্গন কিন্তু ছিল ফুটবল পেজ। আমি বিশ্বাস করি আজকে ক্রিকেটে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি, হয়তো ফুটবলে আমরা ওয়ার্ল্ড কাপ কেন এশিয়া কাপের মূল পর্বেও যেতে পারি না, বাট ঢাকার ক্লাব ফুটবলের যে ঐতিহ্য ছিল, দেশের 64টা জেলার ফুটবল লীগের যে সুনাম সুখ্যাতি ছিল, সেটা যদি আমরা ফিরে আনতে পারি, ঢাকার ক্লাব ফুটবলের সেই সোনালী দিন, জমজমাট জনপ্রিয় ফুটবল যদি আমরা চালু করতে পারি, তাহলেও কিন্তু ফুটবলের সোনালী গ্লিমসেসটা আমরা পাবো, সোনালী আভাটা পাবো, সেটা দিয়েই হয়তো আগামীতে আমরা সাফের গন্ডি পেরিয়ে, দক্ষিণ এশীয় ফুটবলের গন্ডি পেরিয়ে এশীয় ফুটবলে যেতে পারবো, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমাদের ফুটবল ক্রমান্বয়ে এগিয়ে যাক, ক্ষমতায় যারাই আসুক নির্বাচনের বৈতরণী পেরিয়ে তারা সত্যিকার অর্থে ফুটবলকে ভালোবেসে, ডেডিকেটেডলি ফুটবলটাকে
ট্রুলি এগিয়ে নেওয়ার জন্য কাজ করুক, এই প্রত্যাশা আর শুভকামনা জানিয়ে দর্শক মন্ডলী আজকের স্পোর্টস টক উইথ শামসুল ইসলাম এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা এতক্ষণ সংযুক্ত থাকবার জন্য।